এইমাত্র আমি এই ট্রান্সপারেন্ট টিডব্লিউএসটি শর্ট ভিডিওর জন্য শুটগুলি সম্পূর্ণ করলাম। এবার চলেন এই শর্ট ভিডিওটা মোবাইল দিয়ে এডিটিং করা যায়। আসসালামু আলাইকুম। আমার শর্ট ভিডিওগুলি হয়তো অনেকেই দেখেছেন। আমি আমার ভিডিওগুলিতে বেশ কিছু টেক্সট, মোশন, ট্রানজিশন অ্যাড করে ভিডিওগুলি যতটুকু সম্ভব সুন্দর করে তোলার চেষ্টা করি। অনেকে জানতে চেয়েছেন ভাই মোবাইল দিয়ে কিভাবে এরকম ভিডিও এডিটিং করব। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল দিয়ে কিভাবে আপনি শর্টস ভিডিও এডিটিং করতে পারবেন। বলে রাখি, এটা শুধুমাত্র শর্টস ভিডিও এডিটিং টিউটোরিয়াল না। এই ভিডিওটা দেখলে যারা ক্যাপকাট সম্পর্কে জানেন না তারাও ক্যাপকাটে ভিডিও এডিটিং করতে পারবেন। প্রথমত আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে যে ক্যাপকাট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। অ্যাপটি ডাউনলোড করে নেবেন, ওপেন করবেন। এটা সম্পূর্ণ ফ্রি। এডিটিং এ যাওয়ার আগে বেশ কিছু কথা বলে শুনে নেন। শর্ট ভিডিও শুট করার সময় আপনাকে অনেক কিছু বিষয় মাথায় রেখে শুট করতে হবে, তা নাহলে এডিটিং এ এসে সবকিছু গুলিয়ে ফেলবেন। এ কারণে কিভাবে শর্ট ভিডিও শুট করতে হবে সেই সম্পর্কে অলরেডি একটা ভিডিও আমাদের করা আছে, দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। আমি মূলত দুইভাবে শুটগুলো নিয়ে থাকি। একটা হলো মেইন শট, যেখানে আমি প্রোডাক্টটা দেখাচ্ছি সেই সম্পর্কে কথা বলি, মানে ফেস ক্যাম বলা যায় একটা। আর একটা হলো ওভারলে, যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হাতে নিয়ে আরো ডিটেইলসে ভালোভাবে দেখাই। আপনি একটু যদি প্রথম শটটা দেখেন। আরে ভাই কিসের নাথিং ফাথিং, ওসব খাওয়া আছে নাকি? দেখেন ট্রান্সপারেন্ট টিডব্লিউএস, একটা সেন্টেন্স বলেছি, আগে পিছে কিন্তু কথা আছে, এগুলোকে আমাদেরকে কাট করতে হবে। তো এরকম ছোট ছোট সেন্টেন্স আকারে আপনি শর্টগুলো নেবেন, এতে করে আপনার এডিট করতে সুবিধা হবে। এবার চলেন এডিটিং এ ফেরা যায়। ক্যাপকাট ওপেন করার পরে নিউ প্রজেক্টে টাচ করবেন। আপনার মেইন যে শর্টগুলো নেওয়া থাকবে সেগুলি সব সিলেক্ট করে দিবেন। নিচে অ্যাড অপশনে টাচ করবেন। যারা নতুন আছেন ক্যাপকাটে তাদেরকে একটু বলে দিই, এই যে উপরে লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা হলো ভিডিওর মেইন লেয়ার। এখানে আপনি যে ভিডিওগুলো ইম্পোর্ট করবেন সেগুলো দেখেন সব চলে এসেছে। মাঝের যে সাদা দাগটা দেখতে পাচ্ছেন ওটা মূলত সিলেকশন লাইন। আপনি ভিডিওতে যাই করেন না কেন, ওই লাইন ধরে আপনাকে সেই কাজটা করতে হবে। উপরের ভিডিও লেয়ারগুলি যদি আপনি জুম ইন জুম আউট করতে চান, দুই আঙুল দিয়ে টাচ করে ধরে এভাবে টান দিলে জুম ইন হবে, এভাবে আবার ক্লোজ করলে জুম আউট হবে। আপনি চাইলে এখানে আরও ভিডিও ইম্পোর্ট করতে পারেন। রাইট সাইডে প্লাস অপশনে টাচ করবেন, আপনার পছন্দের ভিডিওটি সিলেক্ট করবেন, অ্যাড অপশনে টাচ করবেন, দেখবেন সেই ভিডিওটা এখানে ইম্পোর্ট হয়ে গেছে। আবার কোনো একটা ভিডিও লেয়ার যদি আগে পিছে করার প্রয়োজন হয় সেই ভিডিও লেয়ারের উপরে টাচ করে ধরবেন, লেফটে অথবা রাইট সাইডে টানলে দেখবেন সেই ভিডিওটা আপনি আগে পিছে করতে পাচ্ছেন। আমাদের ভিডিওর প্রথম কাজ হলো কাট করা। ভিডিওর শুরুতে এবং শেষে বেশ কিছু অংশ থাকে, সেগুলোকে আমাদেরকে কেটে বাদ দিতে হবে। আমি লেয়ারটা একটু জুম করে নিব, এরপরে ভিডিও শুরু থেকে চালু করব। যাবো আরে ভাই, আমি ঠিক যেখান থেকে বলা শুরু করেছি সেই জায়গাটাই এই সাদা লাইনটা রাখতে হবে। তো আমি এখান থেকে বলা শুরু করেছি, এখানে এনে ভিডিও লেয়ারের উপরে একবার টাচ করব। নিচে দেখতে পাচ্ছেন স্প্লিট বলে একটি অপশন আছে, ঠিক এই জায়গাটায় একবার টাচ করবেন, দেখবেন ভিডিওর মাঝ বরাবর বাদ হয়ে গেছে। এবার যে অংশটুকু বাদ দিবেন সেখানে টাচ করে ডিলেট অপশনে টাচ করলেই সেই অংশটুকু বাদ হয়ে গেল। আরও একভাবে ডিলেট করা যায় সেটাও দেখাচ্ছি। উপরে যে দুইটা লাইন দেখতে পাচ্ছেন এই দুইটা মূলত ব্যাকওয়ার্ড ফরওয়ার্ডের জন্য এডিটিং। আপনি যদি কোনো ভুল করে থাকেন এডিট করতে করতে, আপনি ব্যাকওয়ার্ডে যেতে পারবেন, ফরওয়ার্ডে যেতে পারবেন। তো আমরা ব্যাকওয়ার্ডে চলে আসব। এবার এগেইন আমি যেখান থেকে কথা বলা শুরু করেছি এখানে আসব, তারপরে ভিডিও লেয়ারের উপরে টাচ করে এবার প্রথম লাইনটা একদম শুরুতে টাচ করে ধরে এভাবে টান দিব, দেখেন কাট হয়ে গেল। এবার আমরা ভিডিও লাস্টে চলে যাব যেখানে আমাদেরকে বাদ দিতে হবে। আবার এই পর্যন্ত আমি কথা বলেছি, এখানে আমার বাদ দিতে হবে, এজন্য আমি টাচ করে ধরে এভাবে টেনে দিব। এবার এই লেয়ারটা আমি আপনাদেরকে চালু করে দেখাই। আরে ভাই কিসের নাথিং ফাথিং, ওসব খাওয়া আছে নাকি? এই দেখেন ট্রান্সপারেন্ট টিডব্লিউএস, দেখছেন ফার্স্টের শটটা আমাদের একদম এডিট করা কমপ্লিট। এবার সেকেন্ড শট একইভাবে এডিটিং করবেন। ওকে, তো আমাদের কার্ডগুলি কমপ্লিট। এবার আমাদের ভিডিওর ভিতরে ওভারলে অ্যাড করতে হবে। আমি যে প্রোডাক্ট সম্পর্কে ভিডিওর ভিতরে কথা বলেছি ওই প্রোডাক্টের বেশ কিছু ফুটেজ আমাদের নেওয়া আছে। তো আমি যেসব জায়গায় প্রোডাক্ট সম্পর্কে কথা বলেছি ঠিক ওই সব জায়গায় মিল রেখে আমি সেই ফুটেজগুলি অ্যাড করে দিব। দ্বিতীয় শটে আমি বলেছি টিডব্লিউএসটি এতটাই ট্রান্সপারেন্ট যে ভিতরে সার্কিটগুলি পর্যন্ত স্পষ্ট দেখা যায়। এবার এই জায়গাটায় শুরুতে চলে আসব, ওভারলে অপশনে টাচ করব, তারপরে অ্যাড ওভারলে, এখান থেকে আমার ফুটেজটি সিলেক্ট করে দিব, অ্যাড অপশনে টাচ করব। ফুটেজটি একটু ছোট থাকবে, দুই আঙুল দিয়ে টাচ করে ধরে এভাবে জুম করে দিতে পারবেন। এবার চালু করা যাক। এবার দেখেন এটা কিন্তু অনেক লং, নেক্সট ফুটেজেও চলে যাচ্ছে। তো আমাদেরকে এটা কাট করতে হবে, সাদা লাইনে এনে স্প্লিট অপশনে টাচ করলেই কাট হয়ে যাবে, পরবর্তী অংশ ডিলেট করে দিলাম। এভাবেই মূলত আমি ভিডিওর ভিতরে ওভারলেগুলি অ্যাড করে থাকি। এবার আসি ট্রানজিশনের কাছে। বেশ কিছু মোশন থাকে, ইফেক্ট থাকে, এদিক ওদিকে যাই, এগুলো কিভাবে করতে হয়। প্রত্যেকটা ভিডিও ফুটেজের একটার পর একটা দেখেন সাদা লাইন আছে, ছোট ছোট সাদা লাইন আছে, মানে ঘর আছে স্কোয়ারে। তো ওই ঘরগুলোতেই মূলত আপনি ট্রানজিশন অ্যাড করতে পারবেন। প্রথম যে ঘরটা দেখতে পাচ্ছেন এই সাদা ঘরের উপরে একবার টাচ করব। অবশ্যই নেট কানেকশন অন রাখবেন, এই অ্যাপে কিন্তু নেট কানেকশন লাগে। এবার এখানে শত শত ট্রানজিশন আছে, আপনার যেটা পছন্দ। আমি যে কোনো একটা ট্রানজিশন সিলেক্ট করে দিলাম। কোনো পরিবর্তন খেয়াল করেছেন? আমি আবারও দেখাচ্ছি,
এটা কিন্তু জুম আউট হয়ে যাচ্ছে। এবার এই যে ট্রানজিশনের অ্যানিমেশনটা কম বেশি আপনি করে নিতে পারবেন, ট্রানজিশনের উপরে টাচ করবেন, তারপর এখানে নিচে একটা লাইন দেখতে পাচ্ছেন, এটা সেকেন্ড অপশন আসে, আপনি এটা যত বাড়াই দিবেন তত এটা স্লো হবে। ট্রান্সপারেন্ট টিডব্লিউএস দেখেন স্লো হইলো। দেখেন আমি আরো একটা ট্রানজিশন অ্যাড করেছি, কষ্ট দেখা যায়, এমনকি এর বাট দেখছেন। ট্রানজিশন অ্যাড কমপ্লিট হলে এবার আসবো টেক্সট। ভিডিওতে যে কথাগুলো বলেছেন সেইগুলোতে যদি আপনি টেক্সট অ্যাড করেন, মানে লেখা বা ক্যাপশন বলতে পারেন, তাহলে সেই ভিডিওটা আরও বেশি আই ক্যাচিং হয়, মানে মানুষ দেখবে, লেখাও পড়বে, ভিডিও দেখবে, আপনি ওয়াচ টাইম বেশি পাবেন। আপনাকে চলে যেতে হবে টেক্সট অপশনে। ভাই ক্যাপকাটে এই টেক্সট ইফেক্ট বা ইফেক্ট বলেন এগুলো শেষ নাই, আমি শুধুমাত্র এডিটিং আপনাদেরকে বেসিক জিনিসগুলো দেখাচ্ছি, বাট আপনি যদি ক্যাপকাটটা একটু ঘাটেন তাহলে আপনি যে কী পরিমাণে ইফেক্ট ইফেক্ট পাবেন আপনি নিজেও মানে হারিয়ে যাবেন এটার ভিতরে। সো এই এডিটিংটা সম্পূর্ণ নিজের স্কিলের ওপরে, আপনি যত বেশি এডিটিং করবেন, আপনি একটা ফুটেজ নিয়ে কাট করবেন, এ করবেন, তা করবেন, আপনি এমনিতেই এডিটিং স্কিলটা বাড়িয়ে নিতে পারেন। এভাবে আপনি শিখবেন, আপনার ভিতরে ক্রিয়েটিভিটিটা আসবে যে এভাবে করলে আরেকটু ভালো হয়, ওইভাবে করলে আরেকটু ভালো হয়। শুধুমাত্র আমি দেখাচ্ছি এই নিয়মে যে আপনাকে করতে হবে এমনটা না। এখানে আমি বলেছি টাচ কন্ট্রোল, তো এই জায়গায় আমি এই টাচ কন্ট্রোল লেখাটা দিব। কিভাবে দিব, আমি অ্যাড টেক্সট অপশনে যাব, এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম, তারপরে টাচ কন্ট্রোল লিখে দিব, UCIC টাচ। এবার ফন্ট অপশনে টাচ করে এখান থেকে ফন্ট সিলেক্ট করে দিব, আমি নুনিত এই ফন্টটাই নাই সিলেক্ট করে দিলাম। এরপরে ইফেক্ট অপশনে যাব, তারপর এখানে ওই যে এগেইন অনেক অনেক ইফেক্ট আছে, আপনার মন মতো যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে দিতে পারেন। আমি একটা ইফেক্ট সিলেক্ট করে দিলাম, এরপরে দেখেন টেক্সটের কিন্তু এটা পরিবর্তন হয়েছে, মানে স্টাইলটা। এবার এই টেক্সটটা আপনি এভাবে ধরে, মানে এই যে ছোট অ্যারোটা দেখতে পাচ্ছেন এটাকে এভাবে ধরে জুম ইন জুম আউট করতে পারেন, এভাবে বাঁকাইতে পারেন, ঘুরাইতে পারেন, আপনি এটার পজিশনও চেঞ্জ করতে পারেন, এভাবে ধরে আপনি যে কোনো জায়গায় ভিডিওতে বসাতে পারেন। এবার অ্যানিমেশনে আসবেন, এখানেও অনেক অনেক অ্যানিমেশন আছে, আপনি যে কোনো একটা অ্যানিমেশন সিলেক্ট করে নেবেন। আমি এই অ্যানিমেশনটাই সিলেক্ট করে দিলাম। এবার এই অ্যানিমেশনটার স্পিডটা নিচের থেকে কন্ট্রোল করতে পারবেন, আমি একটু কমিয়ে দিচ্ছি, শেষ হলে টিক মার্কে টাচ করে দিব। আমি বলেছি টাচ কন্ট্রোল, আমি চাইলে এই যে টেক্সটের লেয়ারটা এটাকে কপি করে সবগুলো লেখা একইভাবে দিতে পারবো। কিভাবে, রাইট সাইডে স্ক্রোলিং করবেন, এখান থেকে কপি অপশন টাচ করবেন, দেখেন আরও একটা লেয়ার এসেছে। টাচ কন্ট্রোল মানে টাচ কন্ট্রোলে যখন আসবো, আমি কন্ট্রোল কথাটা যেখান থেকে বলা শুরু করেছি সেই জায়গাটায় সেকেন্ড লেয়ারটা আনবো। কীভাবে আনতে হয়, এ লেয়ারের ওপর টাচ করে ধরে আপনি এটা রাইট সাইডে লেফট সাইডে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। সো আমি এই যে টাচ কন্ট্রোল যেখানে বলেছি সেই জায়গাটায় কন্ট্রোলের এ টেক্সটটা আনবো, তো আমি কন্ট্রোল লেখাটা এখানে লিখে দিই, কন্ট্রোল লেখা কমপ্লিট, টিক মার্ক। এবার দেখেন আমি ভিডিওটা চালু করে দেখাই, টাচ কন্ট্রোল মানে এইটা দেখেন মাঝে কিন্তু একটু ডিলে হচ্ছে কন্ট্রোল বলাটা, তো এটাকে আমি এগেইন আর একটু সামনের দিকে আনবো। আর টাচ যে পর্যন্ত, কন্ট্রোল যেখান থেকে শুরু টাচ সেখানে শেষ, তো এই জায়গাটা কেটে দিব, কন্ট্রোল বলা শেষ, তো এই টেক্সটার লেয়ারটারও কেটে বাদ দিতে হবে। একইভাবে আমি বাদ দিয়ে দিলাম, চালু করে দেখাই, দেখছেন কথার সাথে মিল রেখে কিন্তু টেক্সটগুলো পপ আপ হচ্ছে, সামনে আসছে। তো এভাবেই মূলত আমি টেক্সটগুলি অ্যাড করে থাকি। এবার আসি অডিও। ক্যাপকাটে অডিও এডিটিং করা সবথেকে বাজে একটা কাজ, মানে এই জায়গায় আপনি অডিও এডিট করবেন তো ভিডিও আলাদা হয়ে যাবে, ভিডিও এডিট করবেন তো অডিও আলাদা হয়ে যাবে। এ দেখেন এক্সটেন্ড করে দিলাম, এরপরে দেখেন অডিও লেয়ারটা আলাদা, ভিডিও লেয়ারটা আলাদা, দুইটা একসাথে এডিট করা যায় না। তো আপনি যদি চান সাউন্ড কম বেশি করতে পারবেন লেয়ারের উপরে টাচ করে, এখান থেকে ভলিউম অপশন রয়েছে, ভলিউম কম বেশি করতে পারবেন, আর আলাদা আলাদা লেয়ারে আপনি ইফেক্ট মোশন এগুলো অ্যাড করতে পারবেন সাউন্ডে। তো সেগুলি কীভাবে করতে হবে, সাউন্ডস অপশন থেকে আপনি চাইলে আলাদাভাবে ফাইল থেকেও সাউন্ড নিতে পারেন, কপিরাইট ফ্রি অবশ্যই ইউজ করবেন, নাহলে কপিরাইট স্ট্রাইক আসবে। এবার ভিডিওর উপরে চাইলে আপনি বিভিন্ন ইফেক্ট টেমপ্লেট অ্যাড করতে পারেন। কীভাবে, রাইট সাইডে সোয়াইপ করে স্টিকার্স অপশন আছে, এখান থেকে অনেক অনেক ইফেক্ট আছে, অ্যারো মার্ক দেওয়া, টিক মার্ক দেওয়া বা সাইন করা, এ দেখেন এগুলো সব দেখাইতে গেলে অনেক সময় লাগবে, আপনার ইচ্ছা মতো, আপনার যখন যেটা প্রয়োজন সেটা এই সব জায়গাগুলি থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন। ভিডিও সব কমপ্লিট, এবার একটু কালার গ্রেডিং করতে হবে, নাহলে ভিডিও দেখতে ভালো লাগবে না, আর ভিডিও দেখতে ভালো না হলে আপনারাও ভিডিও দেখবেন না। তো সেজন্য মূলত সব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন ফিল্টার্স অপশন, এখানে টাচ করবেন। এবার এখান থেকে আপনি অ্যাডজাস্ট অপশন, এখানে বেশ কিছু টেমপ্লেট দেওয়া আছে, আমি বলবো ম্যানুয়ালি করে নেন, অ্যাডজাস্ট অপশনে যাবেন, এখান থেকে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন সব কিছু আপনি কন্ট্রোল করে নিতে পারবেন, আপনার মন মতো এগুলি ঠিকঠাক করে নেবেন। এবার যদি আমি আগে পরে একটু দেখাই, এটা হলো কালার গ্রেডিং করার আগে আর এটা হলো পরে, কালার গ্রেডিং করে নেওয়াটাই ভালো। টিক মার্কে টাচ করবেন কমপ্লিট হলে, এবার নিচে দেখতে পাচ্ছেন একটা অ্যাডজাস্ট লেয়ার এসেছে, এই লেয়ারটা আপনার সম্পূর্ণ ভিডিওর শুরু থেকে শেষ অবধি টেনে দিবেন, জাস্ট লেয়ারের উপরে টাচ করে ধরে এভাবে টান দিয়ে
একদম ভিডিও শেষ পর্যন্ত দিবেন। ও আরেকটা চালাকি বুদ্ধি আছে এখানে, ক্যাপকাট কিন্তু লাস্টে ভিডিওর এন্ডিংয়ে ক্যাপকাট দেখা দিয়ে দেয়, এটা ডিলিট করে দিবেন, ওই লেয়ারটার উপরে টাচ করে ধরে ডিলিট করে দিবেন, তা না হলে কিন্তু ভিডিও লাস্টে ক্যাপকাট লেখা থাকবে। তো এইভাবে মূলত আপনি একদম সম্পূর্ণ ভিডিওতে কালারের লেয়ারটা অ্যাডজাস্ট করে দিবেন। হয়ে যেত আমাদের শর্ট ভিডিও এডিটিং কমপ্লিট। আমার মনে হয় না এই ভিডিওটা যে একবার মনোযোগ সহকারে দেখেছে তার আর কোনো প্রশ্ন থাকবে। যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী কোনো ভিডিও এডিটিং টিউটোরিয়াল চাইলে অবশ্য কমেন্ট করে জানাবেন, বলবেন যে ভাই এই ধরনের ভিডিও চাই, ওই ধরনের ভিডিও চাই, তাহলে আমারও একটু উপকার হয়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্ট তো করতেই বললাম, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা এই সকল জিনিসপত্র শিখতে চায়। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। দেখছেন ভুলেই গেছি, এটা যে এক্সপোর্ট করতে হবে সেটাই তো দেখাই নাই, তো এক্সপোর্ট করা একটু শিখে নেন। এটা ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন 1080p অথবা যে রেজুলেশন চাচ্ছেন, শর্ট ভিডিও 1080p ওকে, 30fps ওকে, বিট রেট চাইলে একটু কম বেশি করতে পারেন, যদি ভিডিও কোয়ালিটি কম হয় বিট রেট হাই করে দেবেন, নাহলে রিকমেন্ডেড, এটাই থাক। আর কর্নারে টিক মার্ক রয়েছে উপরের দিকে, এখানে টাচ করলেই ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু করবে, এক্সপোর্ট শেষ হলে আপনার গ্যালারিতে ভিডিওটা পেয়ে যাবেন, ধামাধাম আপলোড মেরে দিবেন। আল্লাহ হাফেজ।